ভয়ের ঘটনা চ্যানেল এবং ভয়ের ঘটনা চ্যানেলের সদস্যরা কখনোই ব্ল্যাক ম্যাজিক, প্রেত চর্চা এই প্রকার জিনিসকে প্রশ্রয় দেয় না। যে সকল ঘটনাগুলি আমরা সবার কাছে উপস্থাপনা করি সেগুলিকে শুধুমাত্র বিনোদনের মতো করেই গ্রহণ করবেন, এবং যেই সকল ঘটনা আমরা আপনাদের শোনাই সেগুলি সত্য মিথ্যা যাচাই আমরা করি না। যে জিনিস আপনারা জানেন না বা বোঝেন না সেই জিনিস নিয়ে পরীক্ষা না করাই উচিত, কারণ ভয়ের ঘটনার কোনো সদস্য এই অজানা জিনিস নিয়ে পরীক্ষা করাকে সমর্থন করে না। দ্য মেম্বার্স অব দ্য ভয়ের ঘটনা চ্যানেল নেভার ইন্ডালজ ইন দিস কাইন্ড অফ ব্ল্যাক ম্যাজিক ঘোস্ট প্র্যাকটিসেস। দ্য ফ্যাক্টস দ্যাট উই প্রেজেন্ট টু এভরি ওয়ান উইল বি টেকেন অ্যাজ এন্টারটেনমেন্ট ওনলি অ্যান্ড উই ডু নট ভেরিফাই দ্য ট্রুথ অব দ্য ফ্যাক্টস দ্যাট উই হিয়ার ফ্রম ইউ। ইউ শুড নট এক্সপেরিমেন্ট উইথ থিংস ইউ ডোন্ট নো অর ডোন্ট আন্ডারস্ট্যান্ড বিকজ নো মেম্বার অব দ্য ভয়ের ঘটনা কমিউনিটি সাপোর্টস এক্সপেরিমেন্টিং উইথ দিস আননোন থিংস। নমস্কার, আমি নির্মাল্য। সবসময়ের ভয়ের ঘটনাতে আপনাদের সবাইকে আবারও জানাচ্ছি সাদর আমন্ত্রণ। আজ শনিবার, এবং শনিবার মানে কিন্তু আরও একটা ভয়ের ঘটনার পর্ব, তাই আপনাদের সবাইকে আবারও জানাচ্ছি যে আমাদের 48তম পর্বে সাদর আমন্ত্রণ। আপনারা আছেন এবং শুরু থেকে শেষ অবধি থাকবেন এটাই কিন্তু প্রত্যাশা। আজকে শনিবার তো ঠিকই, তবে সামনের শনিবার কিন্তু একটা বিশেষ পর্ব হতে চলেছে। তার কারণ আমরা কিন্তু এই পথ চলায় 50তম পর্বে পৌঁছতে চলেছি, যেটা কিন্তু আগামী শনিবার হতে চলেছে। কারণ বুধবার দিনকে হচ্ছে 49তম পর্ব এবং তারপরেই শনিবার হচ্ছে 50তম পর্ব। তাই আপনাদের কাছে একটা বিনীত অনুরোধ করব আমি এবং আমার সকল টিম মেম্বারদের তরফ থেকে, যে আপনারা কিন্তু অবশ্যই সামনের শনিবারের পর্বটি কিন্তু কোনোভাবেই মিস করবেন না, কারণ সেই সামনের শনিবারের পর্বে কিন্তু থাকছে বিশেষ বিশেষ চমক। এবং শুধু তাই নয়, আমাদের যে কন্টেস্ট হয়েছিল, নিশির ডাক যে কন্টেস্ট হয়েছিল, যেখানে আপনারা সবাই ঘটনা পাঠিয়েছিলেন এবং সেই সকল ঘটনা আমরা তুলে ধরেছি, তো তার যে প্রথম এবং দ্বিতীয় এবং যে তৃতীয় স্থান যিনি নিয়েছেন সেইটার কিন্তু একটা আমি অ্যানাউন্সমেন্ট করব, এবং তার সাথে বাকি যারা যারা আমাদেরকে নিষিদ্ধ কনটেস্টে ঘটনা পাঠিয়েছেন তাদের নামও কিন্তু আমি উল্লেখ করব, এবং তাদের জন্যও থাকছে কিন্তু একটা বিশেষ চমক। তাই অবশ্যই কিন্তু কোনোভাবেই পর্বটি মিস করবেন না। একটা কথা আপনাদেরকে বলতে চাই, যে আমাদের একটা পর্ব এরকমও গেছিল যেইখানে আমি একটা কোশ্চেন করেছিলাম পর্বের মধ্যেই, এবং সেইখানে কিন্তু অনেকেই সেই কোশ্চেনের মানে সেই প্রশ্নের কিন্তু উত্তর সঠিকভাবে দিয়েছিলেন। আমি পার্সোনালি তাদেরকে যোগাযোগ করেছিলাম এবং তাদেরকে জানিয়েছিলাম যে আপনারা আপনাদের যে কন্ট্যাক্ট ডিটেলস রয়েছে সেটা আমাদেরকে ইমেল করে পাঠানোর জন্য। তো তাদের মধ্যে থেকে দুজন আনফর্চুনেটলি আমাদের সাথে তাদের কন্ট্যাক্ট ডিটেলস শেয়ার করেছিলেন, কিন্তু বাকিরা হয়তো করে উঠতে পারেননি। তো সেক্ষেত্রে কিন্তু শুধু তারাই কিন্তু একমাত্র সেই মানে প্রশ্নের উত্তর দেওয়ার একটা পুরস্কার, ডিজিটাল পুরস্কার কিন্তু তারা কিন্তু পাবে। কি পাবে সেটাও আমি এই 50তম পর্বে আমি অ্যানাউন্স করে দেব। আর আজকে বেশ কিছু ঘটনা রয়েছে, এবং শুধু তাই নয়, আজকে আপনাদেরকে আমি একটা জিনিস বলতে চাই, যে আজকে কিন্তু কোনোরকমভাবেই আপনাদেরকে বিদেশে নিয়ে যাব না, আপনাদেরকে দেশের মধ্যেই রাখবো। কিন্তু এখানেও একটা কিন্তু রয়েছে, কিন্তু আপনাদেরকে আমি নিয়ে যাব হচ্ছে গ্রাম বাংলায়, কারণ আজকে বেশ কিছু গ্রাম বাংলার ঘটনা রয়েছে। তো সেটা হচ্ছে একটা বড় পয়েন্ট। আর একটা জিনিস আমি আপনাদের সাথে শেয়ার করব আজকে, যেটা আমি বহু বছর আগে শুনেছিলাম একটা আর্টিকেলের মাধ্যমে, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। অনেক কথাই বললাম, অনেক ইনফরমেশন আপনাদেরকে দিলাম প্রথমেই, এবার আস্তে আস্তে আমাদের প্রথম ঘটনায় ঢোকা যাক। এই ঘটনাটি আমাদের সাথে শেয়ার করেছেন রাজা দুর্লভ, এবং তিনি আমাদের সাথে ইমেল করে এই ঘটনাটি শেয়ার করেছেন। খুবই ছোট ঘটনা আছে, ছোট মাত্রায় রয়েছে, খুব একটা বড় নয়। তো চলুন আজকে তাহলে এই ঘটনাটা দিয়েই শুরু করি আজকের এপিসোড। তো এবার তাহলে আস্তে আস্তে ঘটনায় ঢুকছি।
উনি লিখেছেন যে আমার নাম রাজা দুর্লভ, ঠিকানা পালপাড়া নেতাজি নগর। আজ থেকে প্রায় ১২ বছর আগের একটি ঘটনা ঘটেছিল আমার জীবনে, যেটি আজকে আপনাদের সবার সাথে শেয়ার করতে চাই। আমার দাদার বাড়ি ঠিকানাটা আমি এখানে বলছি না, আপনারা প্লিজ একটুখানি কিছু মনে করবেন না। আমি তখন মামাতো দাদার বাড়ি গেছিলাম ঘুরতে, রাত তখন প্রায় ১১টা। আমি স্টেশনে তখন ট্রেন থেকে নামলাম এবং সেইখান থেকে আমার সেই মামাতো দাদার বাড়ি যেতে প্রায় মাইল ২ মতো হবে। কিন্তু সেই বাড়ি যাওয়ার পথে রাস্তায় অনেক কিছুই পড়ে, যেমন দুটো বাগান এবং একটি তেঁতুল বাগান, আরেকটি বাগান হলো লম্বু বাগান, তারপর ধানের ক্ষেত পেরিয়ে দাদার বাড়ি। আমি তো হেঁটেই যাচ্ছি হেঁটেই যাচ্ছি, কটা বাজে আমি ঠিক দেখিনি। হঠাৎ করেই আমার চোখে পড়ল যে একজন নারী মানুষ আমার সামনেই হেঁটে যাচ্ছে। আমি তখন বুঝে উঠতে পারলাম না যে এত রাত্রিবেলাতে একজন মহিলা এখানে কি করছে। সেই সময় আমি জিজ্ঞেস করলাম যে এত রাতে আপনি কি করছেন। উনি তখন বললেন আমি সামনে যাব। আমি তখন বললাম যে তাহলে চলেন, একসঙ্গেই চলেন। গ্রাম এলাকা, তাই খুব ঠান্ডা লাগছিল এবং চারিদিকে শুধু কুয়াশা, এবং কুয়াশার এতটাই ঘনত্ব বেশি যে রাস্তায় আর কিছু দেখা যাচ্ছে না ঠিক মতো। মনের মধ্যে একটা প্রশ্ন উঠছিল, কোথায় এসে পড়লাম রে বাবা। চরম শীত, আমার খুব ঠান্ডা লাগছিল সেই মুহূর্তে। হেঁটেই যাচ্ছি হেঁটেই যাচ্ছি, রাস্তা আর যেন শেষ হয় না। তারপর যেই পিছনে তাকিয়ে দেখলাম, তা কোনোদিনও ভাবিনি যে এই রকম একটা মুহূর্তের শিকার আমি হব। আমি দেখলাম কুয়াশাটা যেন কমতে শুরু করেছে। দেখলাম আমি তেঁতুল গাছের বাগানের মধ্যে আমি একাই হেঁটে যাচ্ছি, আশেপাশে আর কেউ নেই, সেই মহিলাটাও কিন্তু আর নেই। আরে গেল কোথায় সেই মহিলা, তাকে তো আর দেখতে পাচ্ছি না আমি। কি হলো ব্যাপারটা আমি ঠিক বুঝে উঠতে পারলাম না। হাতের দিকে তাকিয়ে দেখি রাত প্রায় ১টা বেজে গেছে। এতক্ষণ ধরে আমার যে কি হলো আমি সেটা বুঝে উঠতে পারলাম না। তারপর দেখি কিছুটা দূরে একটা ধানের ক্ষেত, ভাবলাম যে যাক শেষ পর্যন্ত পৌঁছেই গেছি দাদার বাড়ি। দাদার বাড়িতে ঢুকে আমি দাদাকে সমস্ত ঘটনাটা খুলে বললাম। দাদা তখন বলল যে চিন্তা করিস না, ওসব কিচ্ছু না, তুই নিশ্চয়ই কোনো ভুল কিছু দেখেছিস, মিথ্যা কিছু ভাবিস না, ও সমস্ত কিচ্ছু নেই। পরের দিন আমার ধুম জ্বর, তারপর সেই দাদা এক তান্ত্রিককে ডেকে আনল এবং তারপর সেই তান্ত্রিক আমায় জিজ্ঞাসা করলেন মেয়েটির কণ্ঠস্বর কেমন ছিল। আমি তখন বললাম যে একটু ঘষা ঘষা ধরনের শব্দ। তখন সেই তান্ত্রিক বললেন যে মেয়েটি কারোর সাথে কখনো খারাপ ব্যবহার করেনি, বরং উপকার করেছে। মেয়েটা খুব ভালো ছিল, একটি জেলের ছেলের সাথে তার বিয়ের প্রস্তাবও হয়েছিল এবং দুজনে একে অপরকে খুবই ভালোবাসত। কিন্তু একদিন সেই জেলের ছেলেটি মাছ ধরতে গিয়ে কুমিরের পেটে চলে যায়। সেই দুঃখ নিয়ে সেই মেয়েটি তেঁতুল গাছের সঙ্গে গলায় দড়ি দিয়ে মারা গেছে। তারপর থেকে এই রকম কথা শুনতে পাওয়া যায় চারিদিকেই। আমি পুরোটা শুনে ভয় পেয়ে গেলাম খুব, বুঝে উঠতে পারলাম না যে সেই কি ছিল, সেই মেয়েটাই কি আমার সাথে দেখা দিয়েছিল। খুব ভয় পেয়েছিলাম, তারপর থেকে আমি আর কখনো সেই জায়গায় আর যাইনি। এই ছিল আমার সাথে ঘটা প্রথম ঘটনা যেটা আপনাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন। ওয়ান্স এগেন ওয়েলকাম ব্যাক টু দ্য শো ভয়ের ঘটনা। তো কেমন লাগলো আপনাদের এই ঘটনাটি? পার্সোনালি আমি যখন এই ঘটনাটা যখন ন্যারেট করছিলাম, রাত্রি তখন বেজেছিল ১১টা ৫, কিন্তু বিশ্বাস করবেন কিনা জানি না, আমি যখন রেকর্ড করছিলাম সেই সময়তে যেন ঘরের মধ্যে একটা অদ্ভুত পরিবেশ তৈরি হয়েছিল, যেই পরিবেশের ব্যাখ্যা হয়তো আমি দিতে পারবো না। কারণ এরকম অনেক ঘটনাই তো আমি রেকর্ড করি, রাত্রেবেলাতেই আমি করি, কারণ যেহেতু আমি সম্পূর্ণটাই ঘর থেকেই সামলাই। কিন্তু এই প্রথমবার এই ঘটনাটার মধ্যে
আমি এমন কিছু হয়তো ফিল পেয়েছিলাম যার জন্য হয়তো ঘরের পরিবেশটাও হয়তো পাল্টে গেছিল। রাজা দুর্লভকে অসংখ্য ধন্যবাদ এরকম একটি ঘটনা আমাদের সাথে শেয়ার করার জন্য। আগামী দিনেও যে আপনি এরকম ঘটনা আমাদের সাথে শেয়ার করবেন এইটাই কিন্তু প্রত্যাশা রাখলাম আপনার থেকে। আপনারা যারা শুনছেন আমাদের এই পর্ব, তাদেরকে আমি বলবো যে আমাদের যদি এই ঘটনাটি ভালো লেগে থাকে তাহলে ডেফিনেটলি কিন্তু আপনারা লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো। আপনাদের সাথেও কি কখনো এরকম কোনো ঘটনা হয়েছে? যদি হয়ে থাকে তাহলে কিন্তু ডেফিনেটলি আমাদের সাথে শেয়ার করতে পারেন ইমেলের মাধ্যমে। আপনি চাইলে লিখে অথবা রেকর্ড করে কিন্তু পাঠিয়ে দিতে পারেন আমাদেরকে সেই সকল ঘটনা যেই ঘটনাটা আপনার মনের কোথাও না কোথাও একটা দাগ কেটেছিল। পরবর্তী ঘটনাতে এবার এগোনোর আগে একটা কথা আপনাদের সাথে শেয়ার করব। আমাদের 50তম পর্বে আমাদের একজন শ্রোতা বন্ধু আছেন যার নাম হচ্ছে অন্তরা রায় চক্রবর্তী। উনি আমাদের সাথে একটি ঘটনা শেয়ার করেছেন এবং যেই ঘটনাটি নিয়ে আমরা কিন্তু অলরেডি কাজ করছি এবং ঘটনাটা বেশ বড় রয়েছে এবং সেই ঘটনাটা আমরা 50তম পর্বে নিয়ে আসব। এত কথা আপনাদেরকে কেন বলছি সেটা নিশ্চয়ই আপনাদের মনের মধ্যে একটা প্রশ্ন উঠতে পারে, তাই বলে রাখছি যে ঘটনাটা কিন্তু এখনো অবধি যেই ধরনের ঘটনা আপনারা শুনে এসছেন তার থেকে কিন্তু সম্পূর্ণ আলাদা। এবং শুধু তাই নয়, বৌদ্ধতন্ত্র ও হিন্দুতন্ত্র এই দুটো সংমিশ্রণে কিন্তু তৈরি হয়েছে কিন্তু এই ঘটনাটা। তাই আপনাদেরকে বলবো যে আপনারা কিন্তু প্রস্তুত থাকুন 50তম পর্বের জন্য, কারণ ওই পর্বটাতে কিন্তু অনেক রকমের ইনফো থাকছে, অনেক রকমের আপডেট থাকছে এবং হাড় হিম করা ঘটনা থাকছে। তো এইটা কিন্তু একটা আপডেট আপনাদেরকে কিন্তু আমি জানালাম। এবার আস্তে আস্তে পরবর্তী ঘটনায় এগোনো যাক। পরবর্তী ঘটনাটা আমাদের সাথে শেয়ার করেছেন আলো খান এবং ঘটনাটিকে ধারাভাষ্যতে রূপান্তর করেছে আমাদেরই সদস্য রমা। ঘটনাটা কিন্তু গ্রাম বাংলারই ঘটনা এবং আজ থেকে বহু বছর আগেকার ঘটনা। বেশ অদ্ভুত ধরনের কিন্তু এটা ভয় মেশানো ঘটনা এটা। তাই আপনাদেরকে বলবো যে চলুন তাহলে শুনে নেওয়া যাক ঘটনাটি এবং দেখা যাক কতটা ভয় জড়িয়ে আছে এই ঘটনাটির মধ্যে। নমস্কার, আমি রমা, ভয়ের ঘটনা টিমের একজন সদস্য। এখন যে ঘটনাটি পড়ে শোনাব তা ইমেল মারফত আমাদের সঙ্গে শেয়ার করেছেন আলো খান। উনি ঠিক যেভাবে ঘটনাটি শেয়ার করেছেন আমি ঠিক সেভাবেই পড়ে শোনাচ্ছি। আমি আলো খান, এখন যে ঘটনাটার কথা বলবো সেটি আমার মায়ের এক দিদির সাথে ঘটেছিল। উনি সম্পর্কে আমার মাসিমণি হন। কিছু বিশেষ কারণবশত আমি স্থানের নাম গোপন রাখলাম। আমি আমার মাসিমণির বক্তব্য এই ঘটনার মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরলাম। আমি তখন গ্রাজুয়েশন কমপ্লিট করেছি। কলেজে এক্সামের সময়ই আমার বিয়ে ঠিক হয়েছে। এক্সাম শেষ হওয়ার পর আমার বিয়ে হয়ে গেল। আমাদের একজন দুঃসম্পর্কের আত্মীয় আমার বিয়ের পরেই আমাকে আর আমার স্বামীকে গ্রামের পুরনো এক দুর্গা মন্দিরে নিয়ে গেলেন। মন্দিরে যেতেই পুরোহিত মশাই আমাদের দেখে যেন চমকে উঠলেন। তারপর কি মনে করে আবার আমাদের বসতে বলে মন্দিরের ছোট ঘরটায় উঠে গেলেন। কিছুক্ষণ পর এসে উনি আমাকে একটা তাবিজ দিলেন, তারপর বললেন ওটা স্বামীর হাতে বেঁধে দিতে। আমি পুরোহিত মশাইয়ের কথা মতো তাই করলাম। তারপর তিনি একটা রুদ্রাক্ষের মালা আমাকে পরিয়ে দিলেন এবং বললেন যতই বিপদ আসুক না কেন, যাই হয়ে যাক না কেন, এটা যেন আমি কখনো না খুলে ফেলি। আমরা পুরোহিত মশাইকে এর কারণ জিজ্ঞাসা করায় উনি বলেন সময় আসুক সব জানতে পারবে। এখানেই বলে রাখা ভালো, আমার বিয়ে হয়েছিল এক গ্রামের নাম করা জমিদারের ছেলের সাথে। যদিও এখন গ্রামে জমিদারদের পুরনো মহল ত্যাগ করে আমরা সবাই
নতুন মহলে উঠে এসেছি। এরপর অনেক দিন কেটে গেল, আমরা পুরোহিত মশাইয়ের কথা প্রায় ভুলে গেলাম। হঠাৎ একদিন আমাদের খোঁজ নিতে ওই পুরোহিত মশাই এলেন। আমরা পুরোহিত মশাইকে যথেষ্ট আপ্যায়ন করার চেষ্টা করলাম। ফিরে যাবার সময় উনি বললেন, আমাদের সামনে ঘোর বিপদ আসতে চলেছে, তবে আমরা যেন ভয় না পাই। উনি আমাদের মা মহামায়ার ফুল দিয়ে গেলেন এবং বললেন, বিপদ বুঝলেই যেন ওনাকে খবর দেওয়া হয়। তখন বসন্তের মাঝামাঝি, এই সময়টাই আমাদের গ্রামে বিরাট মেলা বসে, আশেপাশে গ্রামের লোক সেখানে আসে। আমাদের মহলও ভালোভাবে সাজানো হয়, কিন্তু গ্রামের আমাদের পুরনো মহলটার দিকে কেউ যায় না। এই পাঁচ দিন গ্রামের মানুষ উৎসবে মেতে ওঠে। দেখতে দেখতে পাঁচ দিন কেটে যায়। ষষ্ঠ দিন রাতে আমাদের এক ভাগ চাষি বিদ্যুৎ মাঝির মৃতদেহ পাওয়া যায় ওই পুরনো মহলের সামনে থেকে। সারা গ্রামে হই হই পড়ে যায়। আমার স্বামী ও আমার শ্বশুরমশাই পুরনো মহলে যেতেই আমার শাশুড়িমা কান্নায় ভেঙে পড়েন। আমি আমার শাশুড়িমাকে কান্নার কারণ জিজ্ঞাসা করতেই উনি আমাকে কিছুই বলেন না, শুধু বললেন, ও আবার জেগে উঠবে রেখা, ও আবার আসবে, এই বলে উনি কাঁদতে লাগলেন। আমারও বেশ ভয় হতে লাগল। কিছুক্ষণ পর আমার স্বামী ও আমার শ্বশুরমশাই ফিরে এলেন। আমি তাদের কি হয়েছে জিজ্ঞাসা করতেই ওনারা বললেন, সেরকম কিছু না, হয়তো বিদ্যুতের রক্তাল্পতা রোগ ছিল, কবিরাজ বলেছেন ওর শরীরে রক্ত নেই এক ফোঁটাও। আমার যেন কিরকম একটা খটকা লাগলো, কিন্তু আমি কাউকে কিচ্ছু বললাম না। সেদিন রাতে দেখি আমার স্বামী কিরকম যেন একটা অদ্ভুত আচরণ করতে লাগলেন। রাতে ডিনারের সময় উনি প্রায় কিছুই খেলেন না, বললেন শরীরটা খারাপ লাগছে, তারপর উনি ঘুমোতে চলে গেলেন। অন্যদিন উনি অনেক রাত অবধি হিসেবপত্র সারেন। আজ হঠাৎ ওনার কি হল? হঠাৎ মাঝরাতে একটা শিশের শব্দে আমার ঘুমটা ভেঙে গেল। দেখি উনি বিছানায় উঠে বসেছেন, তার চোখ বিস্ফোরিত, উনি মুখ দিয়ে শিস দিচ্ছেন। এভাবে দুই দিন কেটে গেল। আমি দুদিন পর ওনাকে বললাম, রাতে আপনার কি হয়, আপনি কি স্বপ্ন দেখে ভয় পান? উনি কিন্তু কিছুই বললেন না, খালি একটু হাসলেন। হঠাৎ তিন দিনের দিন দেখি উনি মাঝরাতে বিছানা ছেড়ে উঠে পড়েছেন। অনেকক্ষণ না আসায় আমি আর আমাদের বাড়ির চাকর বিশুকে নিয়ে এগোতেই দেখি উনি বাগান বাড়ির দিকে হাঁটছেন। ওনাকে অনেকবার ডাকলাম, কিন্তু উনি কোনো কথাই যেন শুনতে পেলেন না। হঠাৎ আমাদের চাকর বিশু ওর কাছে যেতেই উনি সম্বিত ফিরে পেলেন। আমার দিকে তাকিয়ে বললেন, আমি এখানে কি করে এলাম? আমি বললাম, সে তো আমিও ভাবছি। এইভাবে সেই রাতটা কোনো মতে কাটল। পরের দিন সকাল থেকে আমার স্বামীর ভীষণ জ্বর, জ্বরের মধ্যে উনি বিড়বিড় করে যেন কিসব বকছেন। কবিরাজ এলে ওনাকে দেখে বললেন, চিন্তার কিছু নেই, ওনার শরীরে রক্ত কমে যাচ্ছে, উনি একটা ওষুধ দিয়ে ওটা খাওয়াতে বললেন। তারপর শাশুড়িমা গৃহদেবতার পুজো দিতে গেলেন। উনি পুজো দিয়ে ফিরে আসতেই দেখেন আমাদের বাড়ির মেন দরজার সামনে একজন মহিলা দাঁড়িয়ে আছেন। উনি মহিলাটিকে দেখে বিব্রত হলেন, কিন্তু কিছু না বলে বাড়ির ভিতর চলে গেলেন। সেদিন শাশুড়িমা
পূজো সেরে ফিরতে অনেক রাত হয়ে গেল। আর সকাল থেকেই সবারই অনেক পরিশ্রম হওয়ায় আমি আর শাশুড়ি মা দুজনেই ঘুমিয়ে পড়েছিলাম। আমার স্বামীকে পাহারা দেবার জন্য চাকর বিশুকে দায়িত্ব দিয়েছিলাম। তখন বোধহয় রাত তিনটে হবে। হঠাৎ কিসের একটা আর্তনাদে আমার ঘুম ভেঙে গেল। উঠে দেখি আমার স্বামী বিছানায় নেই, এমনকি বিশুও ঘুমিয়ে পড়েছে। আমি প্রচণ্ড জোরে চিৎকার করি, চিৎকার করতেই বাড়ির সবাই জেগে যায়। তারপর সব কথা আমি শাশুড়ি মাকে বলি, এমনকি সেই পুরোহিত মশাইয়ের কথাও। আমার কথা শুনে শাশুড়ি মা গ্রামের কিছু লোককে নিয়ে তৎক্ষণাৎ মন্দিরের দিকে রওনা হন। আর আমরা গ্রামের কিছু লোক মিলে পুরনো মহলের দিকে এগিয়ে যেতেই দেখি আমার স্বামী একজন মহিলার পিছনে পিছনে হেঁটে চলেছে। ওই মহিলাকে দেখে কোনো সাধারণ কেউ বলে কিন্তু মনে হচ্ছে না। ওনার পা যেন মাটিতে ঠেকছেই না। আমরা গ্রামের লোকেরা মিলে সবাই আমার স্বামীকে দেখাদেখি করলেও উনি যেন কিছুই শুনতে পাননি। আর উনি সেই একই রকমভাবে সেই মহিলার পিছনে পিছনে চলতে থাকেন। হঠাৎ আমার শাশুড়ি মা বলে ওঠে, ওই মহিলা নাকি সন্ধেবেলায় আমাদের বাড়ির দরজার সামনে দাঁড়িয়েছিলেন। আমরা সবাই প্রচণ্ড ভয় পেয়ে গেলাম। আমার শাশুড়ি মা আতঙ্কে কথা পর্যন্ত বলতে পারছিলেন না ভালো করে। হঠাৎ দেখি পুরনো দুর্গা মন্দিরের পুরোহিত মশাই এসে পড়েছেন। উনি আমাদের ছাড়িয়ে প্রায় দৌড়তে দৌড়তে আমার স্বামীর কাছে পৌঁছে যান। উনি ওনার ঝোলা থেকে কি যেন একটা বের করে আমার স্বামীর কপালে লাগাতেই উনি চিৎকার করে পড়ে গেলেন। ততক্ষণে ওই মহিলা দেখি আমার স্বামীকে টানতে টানতে মহলের মধ্যে নিয়ে যেতে চান। পুরোহিত মশাই তার কমণ্ডলু থেকে মন্ত্রপুত ওই মহিলার দিকে ছুঁড়ে মারতেই প্রচণ্ড গর্জনে ওই মহিলা যেন ঘূর্ণিঝড়ের মতো মিলিয়ে যায়। আমরা ধরাধরি করে আমার স্বামীকে বাড়িতে নিয়ে আসি। তখনও সকাল হয়নি। পুরোহিত বললেন যজ্ঞ করবেন। ওই পুরনো মহলে সব কিছু জোগাড় করা হলো। পুরোহিত মশাই ঠিক বেলা ১২টায় যজ্ঞে বসলেন। পুরোহিত মশাই যজ্ঞ করবার সাথে সাথেই সারা বাড়ি জুড়ে যেন কালো ধোঁয়া বেরোতে থাকলো, আর তার সাথে প্রচণ্ড চিৎকার। গ্রামের মানুষ প্রচণ্ড ভীত হয়ে পড়ল। অবশেষে বেলা ৩টে নাগাদ যজ্ঞ শেষ হলো। পুরোহিত মশাই মহলের চারধারে গণ্ডি কেটে কি যেন একটা জিনিস কৌটো করে ভরে মহলের পাশে পুকুরে মাটি চাপা দিতে বললেন। তারপর বললেন, পরবর্তী পূর্ণিমা পর্যন্ত যেন কেউ এই মহলের ধারে পাশে না আসে, কারণ পরবর্তী পূর্ণিমায় এই অশুভ শক্তির সমস্ত ক্রিয়া চিরতরে শেষ হয়ে যাবে। এই ঘটনার পর একদিন আমার শাশুড়ি মাকে এই বিষয়ে জিজ্ঞাসা করলে উনি বলেন, আমার শ্বশুরমশায়ের এক দিদি ছিল। উনি শ্বশুরমশায়ের সৎ দিদি ছিলেন। উনি বিভিন্ন ধরনের তুকতাক করে জমিদার বাড়ি ও সম্পত্তি দখল করে রাজত্ব চালাতে চেয়েছিলেন। ওই মহিলা প্রচণ্ড খারাপ ছিলেন। উনি তুকতাক করে গ্রামের মানুষদের মেরে ফেলতেও দ্বিধাবোধ করতেন না। সেই সময় তার শ্বশুরমশায়ের দাদা সেসব সহ্য করতে না পেরে ওই মহলের এক গোপন কক্ষে ওই মহিলাকে বন্দি করে রাখেন। বন্দি করার মাস ছয়েকের মধ্যেই উনি মারা যান। আর উনি নাকি রক্ত দিয়ে দেয়ালে লিখে দিয়ে গিয়েছিলেন, এর প্রতিশোধ উনি নেবেন। তারপর থেকে ওই মহলের মধ্যে নানা অঘটন ঘটতে থাকে। অনেক দাসী চাকর মারা যায়। এরপর ওনারা নতুন বাড়িতে এলে সেসব অত্যাচার বন্ধ হয়। কিন্তু সেদিন বিদ্যুৎ মাঝি পাশের গ্রামের জমিদারের থাকার ব্যবস্থা করতে গিয়ে ছলনার শিকার হয়ে ওখানে মারা পড়েন। তারপর ওই বাড়ি আবার বদলা নেওয়া শুরু করে। আমাদের পুরোহিত মশাইয়ের সাথে যখন আমরা দেখা করতে যাই, তখন উনি বুঝেছিলেন যে কোনো একটা অশুভ শক্তি আমাদের তাড়া করে বেড়াচ্ছে। আর উনি আমাদের ওই
তাবিজ এবং রুদ্রাক্ষের মালা এর জন্যই দেন। কিন্তু সেদিন বিদ্যুৎ মাঝির লাশ দেখতে যাওয়ার সময় আমার স্বামীর তাবিজ ওখানে পড়ে যায়। পুরোহিত মশাই তা লক্ষ্য করেন, তাই উনি ওই মহিলাটির থেকে বাঁচানোর জন্যই আমার স্বামীর কপালে ওই তাবিজ আর পুজোর ফুল লাগান। এই ঘটনার পর থেকে আর কোনো সমস্যা হয়নি কোনোদিন জমিদার বাড়িতে। আমার শাশুড়ি মার মুখে এসব কথা শুনে তো আমি হতবাক হয়ে গিয়েছিলাম এবং খুব ভয়ও পেয়ে গিয়েছিলাম। এখন আমার আর আমার স্বামীর গলায় পুরোহিতের দেওয়া মালাটা রয়েছে। এই ছিল আমার মাসিমণির সাথে ঘটে যাওয়া ভৌতিক ঘটনা। সত্যি ঘটনাটি প্রচণ্ড ভয়ঙ্কর ছিল। আলো খানকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে ঘটনা শেয়ার করার জন্য, আর ভবিষ্যতেও উনি এরকম ঘটনা শেয়ার করবেন এই আশা রাখি। ধন্যবাদ। সবসময়ের ভয়ের ঘটনাতে আপনারা যে আছেন এবং শুরু থেকে শেষ অবধি থাকছেন এটাই অনেক। আমি জানি যে আমাদের এই পর্ব, মানে শুধু এই পর্ব বলে নয়, আমাদের সমস্ত পর্বই রাত্রি 11:59 আসে, অর্থাৎ 12 নাগাদ। চাইলে এই পর্ব, এই এপিসোডকে সামনে এগিয়ে নিয়ে আসা যায়, কিন্তু আমি পার্সোনালি চাই না যে সময়টা আগে এগিয়ে আসুক। তার কারণ হচ্ছে আমি বা আপনি, আমরা কেউই চাইব না যে ভয়ের ঘটনা কখনো সন্ধেবেলায় হোক, কারণ যত রাত বাড়ে ভয়ের ঘটনার কিন্তু গুরুত্বটা কিন্তু সেই মাত্রায় পৌঁছে যায়। তাই আমাদের এই সময়টা এটাই মানে বরাবরে রেখে আসছি। কিন্তু হ্যাঁ, আমাদের অনেক ছোট ছোট ক্ষুদে শ্রোতাবন্ধু রয়েছে এবং অনেক বয়স্ক শ্রোতাবন্ধু রয়েছে যারা এত রাত অবধি জেগে থাকতে পারে না, তারা পরবর্তী সময়তে শোনে। তো ডেফিনেটলি এটা একটা আমাদের কাছে ড্রব্যাক যে আমরা সঠিকভাবে আমাদের পরিবারের সবাইকে নিয়ে একসাথে চলে উঠতে পারি না, কিন্তু তাতে আমার কোনো সমস্যা নেই। কেন জানেন? কারণ পার্সোনালি আমি চাই যে আপনারা যে শুনছেন, আপনারা যে এই ফ্যামিলির মধ্যে যে অ্যাড হচ্ছেন, এটাই সব থেকে বড় ব্যাপার। আপনাদের যদি আজকের এপিসোডটা যদি খুব ভালো লেগে থাকে তাহলে ডেফিনেটলি কিন্তু এপিসোডটিকে শেয়ার করবেন, কারণ আপনি যদি শেয়ার করেন তাহলেই কিন্তু আমাদের এই পর্ব আপনার মাধ্যমে আমাদের আরও যে সমস্ত শ্রোতাবন্ধু রয়েছে তাদের কাছে কিন্তু পৌঁছে যাবে। এবং শুধু শ্রোতাবন্ধু বলেই নয়, মানে আমাদের এই পরিবারে কিন্তু আরও অনেক মানে লোকজন কিন্তু যুক্ত হবে, যারা এখনো পর্যন্ত ভয়ের ঘটনা সম্পর্কে জেনে উঠতে পারেননি তাদের কাছেও কিন্তু আমরা পৌঁছে যাব। আর সেটা শুধু কিন্তু শুধু আমি পারবো সেটা কিন্তু নয়, এইটার সম্পূর্ণ মানে গুরুত্বটা কিন্তু ডিপেন্ড করছে আপনাদের উপর। কারণ যদি আপনারাই চান তাহলেই কিন্তু আমরা 10 জনের জায়গায় 100 জনের কাছে পৌঁছতে পারি। তাই অবশ্যই যদি ভালো লেগে থাকে আমাদের পর্ব ডেফিনেটলি শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন যে কেমন লাগছে আমাদের পর্ব। যাই হোক, এবার যেটা আপনাদেরকে বলছিলাম যে একটা ঘটনা সম্পর্কে আমি আপনাদেরকে বলবো, সেটাতে এবার যাওয়া যাক। এটা গ্রাম বাংলা নয়, এটা আমাদের এখনকার দিনের ঘটনাও নয়। এই ঘটনাটা আমি একটা আর্টিকেলে পড়েছিলাম। ঠিক কোন বয়সে, ঠিক কোন সময় আমি পড়েছিলাম সেটা আমি মনে করে উঠতে পারছি না, কিন্তু এইটুকুনি আমি জানি যে কম বেশি 7-8 বছর হয়ে গেছে এখন আজ থেকে। আমি ততদিন আগে জেনেছিলাম এবং একটি আর্টিকেল পড়ে জেনেছিলাম। কি সেই ঘটনাটা সেটা আপনাদের সাথে শেয়ার করছি। ইউরোপীয় কান্ট্রিতে একটা জায়গা আছে, সেই জায়গাটার নামটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না, যদি আমার মাথায় আসে ডেফিনেটলি আমি ওটাকে কমেন্টে পিন করে দেবো, সেখান থেকে আপনারা দেখতে পারবেন। ঘটনাটা হয়েছিল এরকম যে আজ থেকে বহু বছর আগে ওই ইউরোপীয় কান্ট্রির একটি কোনো ছোট্ট একটা গ্রাম ছিল যেইখানে একটি বাড়িতে একটি পরিবার থাকত। পরিবার অর্থাৎ একজন ভদ্রলোক, তার স্ত্রী এবং তাদের একটি ছোট্ট ছেলে। এবং ছোট্ট ছেলেটি এতটাই ছোট ছিল যে কম বেশি 5 কি 6 বছর বয়স হবে। যখন আর্টিকেলটা বেরিয়েছিল তখন তারা ক্লেম করছিল 5 থেকে 6 বছর। সেই সময়তে হঠাৎ একদিন সেই ছেলেটি বাড়িতে মারা যায়। কারণটা কি ছিল সেটা আমার এই মুহূর্তে মাথায় আসছে না, কিন্তু দুর্ভাগ্যবশত
ছেলেটি সেদিনকে মারা যায়, এবং ছেলেটি মারা যাওয়ার পর তার বাবা মা কোনোভাবেই মেনে নিতে পারেনি এই ব্যাপারটা। তার মা তো পুরো হাফ পাগলের মতো হয়ে গেছিল সেই মুহূর্তে, কারণ সন্তান হারানো যে কি জিনিস, সেই কষ্ট যার সন্তান হারায় সেই একমাত্র হয়তো জানে। তো যাই হোক, সেই সময়তে সেই ভদ্রমহিলা অনেকের সাথে যোগাযোগ করেছিলেন। কেন যোগাযোগ করেছিলেন? কারণ যদি কোনোভাবে তার মৃত ছেলের আত্মাকে একটু ফিরে পাওয়া যায়, একটু কাছে পাওয়া যায়, এই জন্য তিনি অনেকের সাথে যোগাযোগ করেছিলেন। কিন্তু দুর্ভাগ্য, তিনি পাননি সেরকম কোনো কন্ট্যাক্টই, তার সাথে যোগাযোগ স্থাপন হয়ে উঠতে পারেনি কন্ট্যাক্টের সাথে। কিন্তু বলে না, পরীক্ষারও একটা শেষ আছে, পরীক্ষার ফলাফল নিশ্চয়ই আসে। মনের জোর যত বেশি হবে ততই কিন্তু সফলতা এগিয়ে আসে, তার প্রমাণ হচ্ছে এই ঘটনা। পরবর্তীকালে সেই ভদ্রমহিলা একজনের সাথে যোগাযোগ স্থাপন করেন এবং তিনি একটা পদ্ধতি বলে দেন, যে এই পদ্ধতিতে যদি তিনি সম্পূর্ণ সঠিকভাবে কাজ করে থাকেন তাহলে কিন্তু তার সেই মৃত ছেলের আত্মার সাথে তিনি কমিউনিকেট করতে পারবেন। এবং শুধু তাই নয়, এর একটা টাইম লাইন আছে, যেহেতু সেই ইউরোপীয় কান্ট্রিটাতে যেই ফ্যামিলিটা ছিল তারা তো ডেফিনেটলি ক্রিশ্চান হবে, হিন্দু বা মুসলিম বা সেরকম কিছু নয়, ওরা ওদিকের অরিজিনটা ইউজুয়ালি ক্রিশ্চানই হয়। তো তাদের একটা সার্টেন টাইম লাইন আছে, আমাদের যেরকম হিন্দু ধর্মে রয়েছে 13 দিনের একটা মাথা থাকে, যে আমাদের নিয়ম সমস্ত কিছু 13 দিন হয়, সেরকমই হয়তো ওই খ্রিশ্চান ধর্মেরই কিছু না কিছু একটা টাইম লাইন ছিল, যে 3 দিন বা 4 দিন বা কিছু একটা ছিল। এই এই কটা সার্টেন দিনের মধ্যে তাকে কি করতে হবে, তাদের ঘরে, তাদের বাড়িতে যেখান থেকে জল পড়ে, লাইক বাথরুমের কল বা রান্নাঘরের কল, এই জায়গাতে গিয়ে কল খুলে রাখতে হবে। এবং শুধু কল খুলে রাখলে চলবে না, একটা টেপ রেকর্ডার নিয়ে সেইখানে রেকর্ড চালিয়ে দিয়ে তাকে সেই জলের সামনে মুখ নিয়ে তাকে এক প্রশ্ন 10 বার 15 বার করে করতে হবে। যদি এই 10-15 বার যদি সে করে তবে গিয়ে কিছুই হবে না, স্বাভাবিক কথা, জলের আওয়াজ ছাড়া কিছুই হবে না। কিন্তু না, এইখানে একটা ব্যাপার আছে, সেই যে রেকর্ডিংটা চলছে সেই রেকর্ডিংটাতে তো পুরো 10-12 বার তো হয়ে গেল রেকর্ড, যে সেই ভদ্রমহিলা জিজ্ঞেস করছে যে তুই কেমন আছিস, তুই কেমন আছিস, এরকম করে 10-12 বার করে জিজ্ঞেস করেছে, এরকমভাবে আরও 5-6টা করে প্রশ্ন জিজ্ঞেস করেছে। পরবর্তী সময়তে সেই রেকর্ডিংয়ের মধ্যে যে আওয়াজটা রেকর্ড হয়েছে সেটিকে সেই ভদ্রমহিলা মডিউলেট করেছে, এবং মডিউলেট কিভাবে করেছে, আমরা যেরকম টেম্পো বাড়াই আস্তে আস্তে কথা বা জোরে জোরে কথা বা তাড়াতাড়ি কথা, এরকম করে তিনি মডিউলেট করেছেন। একটা সার্টেন টাইমে গিয়ে তিনি কিন্তু তার প্রশ্নের উত্তর সেই জলের শব্দের মধ্যে থেকে পেয়েছেন। তো এইটা নিয়ে পরবর্তীকালে অনেক প্যারানর্মাল ইনভেস্টিগেটররা যোগাযোগ স্থাপন করেছিলেন ওদের সাথে, এবং এই রেকর্ডিংটা কিন্তু তারাও শুনেছিলেন, সেই মডিউলেটেড রেকর্ডিংটা। তো পরবর্তী সময়তে এটা আর্টিকেলে বেরোয়। তো প্রসেসটাও আপনাদেরকে আমি বললাম, এবং তার সাথে কি ঘটেছিল ইতিহাসের পাতায় সেটাও আপনাদেরকে বললাম। আমি চাই না যে আপনারা এই ব্যাপারটা নিয়ে কখনো মাথা ঘামান, কিন্তু কোনোদিনও যদি দুর্ভাগ্যবশত আপনাদের মাথায় এই চিন্তাটা আসে তাহলে কিন্তু ডেফিনেটলি আপনি কমিউনিকেট করতে পারবেন। এবার এটা সম্পূর্ণ আপনাদের ব্যক্তিগত ব্যাপার যে আপনারা করবেন কি করবেন না, আপনাদের সাথেই এই ইনফরমেশনটা আমি শেয়ার করলাম শুধুমাত্র। আজকের মতো এই ছিল ঘটনা। সামনের বুধবার আবারও বেশ কিছু হাড়হিম করা ঘটনা নিয়ে আমি ফিরে আসব। টিল দেন, আমি নির্মাল্য এবং আমার গোটা টিম আপনাদের থেকে বিদায় চাইছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং নিজেদের লোকেদের খেয়াল নেবেন। আর সামনে শনিবার অবশ্যই আমাদের ভয়ের ঘটনার 50তম পর্বে প্রেজেন্ট থাকবেন, কারণ আপনাদের জন্য কিন্তু অনেক কিছু অপেক্ষা করে রয়েছে সামনের শনিবার। অসংখ্য ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, টাটা।